সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। লকডাউনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কন্যাগড় ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবার এক টাকার সবজির হাট বসানো হয়েছে মান্নান মল্লিক স্মৃতিভবনে, স্মৃতি পাঠাগার যেটা, সেখানেই চলছে এই এক টাকার সাধারণ মানুষের জন্য সবজির হাট। কীরকম চলছে সেই সবজির হাট আমরা একটু দেখে নিই। কি আজকে প্রথম এলেন নাকি? হ্যাঁ আজকে প্রথম। কিরকম লাগছে সবজিটা? মোটামুটি খারাপ না, সব রকমই আছে। আসে হ্যাঁ আজকে প্রথম এলেন না? হ্যাঁ না প্রথমে, আজকে প্রথমে। ঠিক আছে। না আমার তো জানা ছিল না যে আমাদের এলাকার মধ্যে অত সুন্দর উদ্যোগ নিয়ে কেউ অত সুন্দর কাজ করছে। সোশ্যাল ডিস্টেন্স মেনে এক টাকা বাজার, হ্যাঁ এটা দারুণ উদ্যোগ। এই উদ্যোগটা আছে তাকে আমি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এই মানুষের জন্যে কিছু জীবনের ভালো কাজ করা শুরু করেছে, ওনার জীবন আরও সুন্দর করে গড়ে উঠুক, এটা আমি ওনাকে শুভেচ্ছা জানাই। গতবার লকডাউনের সময়ও কন্যাগড়ের এই ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রায় তিন মাসের কাছাকাছি, সাড়ে তিন মাসের কাছাকাছি এখানে থেকে রান্না করা খাবার তৈরি করে এখানে যেমন বিলি করেছিল, সেরকম কন্যাগড়ের বাইরেও বিভিন্ন জায়গায় তারা গাড়ি করে করে গিয়েও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। ঠিক একইভাবে এবারেও তারা যে সবজির হাট এক টাকার বিনিময়ে এখানে চালু করেছে, গত দু সপ্তাহ ধরে চলছে এই সবজির হাট। প্রতি শুক্রবার এই সবজির হাটে বহু মানুষ, যেমন কন্যাগড়ের আছেন, কন্যাগড়ের বাইরে থেকেও অনেকেই আসছেন এই সবজির হাটে সবজি নিতে। তার সঙ্গে এলাকার বিভিন্ন মানুষ, শুভানুদ্দায়ী বহু মানুষ পাশে দাঁড়িয়েছেন। কন্যাগড় পৌরসভার বিভিন্ন কাউন্সিলর থেকে কানাইপুর পঞ্চায়েতের বিভিন্ন সদস্যরা, প্রধানরাও এসেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের সদস্যদের সঙ্গে। কেন এক টাকার সবজির হাট সেটাও জেনে নেব। ওম জুয়েলার্স এ সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কন্যাগড়ের ওম জুয়েলার্স। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। শাটল টেম্পো ট্রাভেলার সার্ভিস, কন্যাগড় স্টেশন থেকে এক্সাইট কলকাতা ভায়া হাওড়া, যোগাযোগ রেডিয়েন্স ট্যুর মধুবন সিটি নবগ্রাম। এই উদ্যোগটা নেওয়া, আগেরবারে আমরা তিন মাস লকডাউনে মানুষকে খাইয়েছিলাম, কিন্তু এখন সরকার থেকে প্রচণ্ড পরিমাণে চাল দেয়া হচ্ছে। মানুষের বাড়িতে চাল গম আছে, চাল গমের অভাব নেই, কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতে যা বৃষ্টি হলো আর যে যশ নামক যে ভয়াবহ বিপর্যয়টা এলো আমাদের,
এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সবজি। তাই আমরা মানুষকে শাক সবজি তুলে দিচ্ছি, আলু পেঁয়াজ থেকে সব কিছু, যাতে মানুষের আর্থিক যে লকডাউনের সময় পিছিয়ে পড়েছে মানুষ, সেটা যাতে মানুষের একটুখানি কম হয়। এটা চলবে মোটামুটি, যতদিন লকডাউন চলবে ততদিন চলবে, তারপরেও আমরা চালানোর চেষ্টা করব যত রীতি সামর্থ্য, কারণ লকডাউন খুলে গেলে তো আর চালানোর কোনো প্রয়োজন নেই। আর এটা আমাদের এক টাকা মূল্যে করা হয়েছে, এক টাকা মূল্য দিয়েই মানুষ কিনে নিয়ে যাচ্ছে, এটা কোনো দান নয়। মানুষ অসহায় হয়ে পড়েছে লকডাউনে, সেই হিসাবে দিচ্ছি, সেটা মানুষ কেউ মনে করবেন না, কারণ এটা আমরা এক টাকা দিয়ে 5 কেজি সবজি দিচ্ছি। ক্যামেরায় শাজাহান মল্লিকের সঙ্গে স্বরূপ দত্ত, সৃজন খবর বাংলা।